আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহিআ প্রিয় দর্শক আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসার আরও একটি নতুন ভিডিওতে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জানব যে কেউ যদি আমাদের কোনো উপকার করে সেক্ষেত্রে তার জন্য আমরা কোন দোয়া পাঠ করব রাসুল আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পাঠ করতেন সম্মানিত বন্ধুগণ সাধারণত কেউ যদি আমাদের কোনো হেল্প করে কোনো উপকার করে সেক্ষেত্রে আমরা তাকে বলি থ্যাংক ইউ বা ধন্যবাদ হ্যাঁ আপনি থ্যাংক ইউ ধন্যবাদ বলবেন তার সঙ্গে সঙ্গে একটি ছোট্ট দোয়া তার জন্য করে দিবেন তাহলেই মাত্র আপনি তার উত্তম প্রশংসা করতে পারবেন সম্মানিত বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমির শরীফে হাদিস নাম্বার দুই হাজার পঁয়ত্রিশ ওসামা ইবনে জায়েদ রাজিয়াল তালা আনহু হতে বর্ণিত রাসলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি কারো ভালো কিছু করলে সে যদি এই দোয়া বলে তাহলে সে তার উপযুক্ত প্রশংসা করল প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে যে দোয়ার কথা বলা হয়েছে সেই দোয়াটি হল জাজাক আল্লাহ খৈরন এর অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন প্রিয় বন্ধুগণ যখন আপনাদের কোনো উপকার কেউ করবে তখন আপনি তার জন্য এই দোয়াটি পাঠ করবেন যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ হৈরন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি অনলাইন মাদ্রাসার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম ওয়া আবার